মহামারীর জেরে প্রবল আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে বাইরে থেকে আসা মৃৎশিল্পীরা। প্রতি বছর 60 নম্বর জাতীয় সড়ক জামুরিয়া ও 2 নম্বর জাতীয় সড়ক রানীগঞ্জ এলাকায় একাধিক জায়গায় অস্থায়ী ট্রেন করে থাকেন বাইরে থেকে আসা একাধিক মৃৎশিল্পীরা। এবছর করোনা মহামারীর ফলে আগাম বরাত একেবারে নেই বললেই চলে। কম সংখ্যক সরস্বতী মূর্তি তৈরি করে রেখেছেন তারা, আশায় আছেন যদি সরস্বতী পূজোর দিন পর্যন্ত সেই মূর্তিগুলো বিক্রি হয়ে যায়। এই বছর যে হিসাবে মূর্তি ইয়ে করে হয়েছে, মানে 55টার মতো মূর্তি বানিয়েছি, তো মূর্তিতে এই বছর বেশি দামও পাওয়া যাচ্ছে না। আর এই বছর সবাই চাইছে ছোটো ছোটো ঠাকুর নেবো, বড়ো ঠাকুর নেবো না, লকডাউনের হিসাবে সবাই চাইছে যে পুজো করবো না। হ্যাঁ, গত বছর তো বানিয়েছিলাম 70টা মোটামুটি বিক্রি হয়েছিল, তো এই বছর অর্ডারপত্র কম, এবছর সবাই চাইছে না পুজো করতে, সেই হিসাবে কমও বানানো হয়েছে। আর এখন অর্ডারপত্র বেশি হয়নি, সেই হিসাবে মোটামুটি গোটা 15-20টার মতো অর্ডার হয়েছে। এখন দেখা যাক কি হয়, এই কটা দিন এখনও তো সময় রয়েছে, তো সেই হিসাবে যা হয় এখন করা যাক, সেই হিসাবে বানানো হচ্ছে। ইস তরহ কা ডর আপকো কিউ বানা হুয়া? তো লকডাউনের জন্য ভয় লাগছে যে তাই তো সবাই তো পুজো করবে না, সেই হিসাবে কম বানানো হচ্ছে। হ্যাঁ, লকডাউন এবারে সবাই ওই একটা আতঙ্ক হয়েই আছে যে পুজো করবো না, সেই হিসাবে বলি না থাক কমই বানাই। হ্যাঁ, নষ্ট করে তো কোনো লাভ নেই। রানীগঞ্জ থেকে হরি ঘোষের রিপোর্ট, ANM নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।